আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশ মানে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি অর্থাৎ এনজিও এর একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা পিকেএসএফ ও সরকারি ব্যাংকের আর্থিক সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে। যারা এনজিওতে চাকরি করতে ইচ্ছুক, যারা বেসরকারি সংস্থাগুলোতে চাকরি করতে ইচ্ছুক, তারা যারা মাঠ পর্যায়ে কাজ করতে ইচ্ছুক, যারা ঋণ দেওয়া নেওয়া ফিল এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা এখানে জব করতে পারেন। আর এটা আবেদনের শেষ তারিখ হচ্ছে 20/7/2023, অর্থাৎ আগামী 20 জুলাই 2023 তারিখে হচ্ছে আবেদনের শেষ তারিখ। অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিবেন, যাতে নেক্সট ভিডিওটা আপলোড দেওয়ার সাথেই সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যান এবং সবার আগে ভিডিওটি দেখে নিতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত চাকরিতে অ্যাপ্লাই করতে পারেন। সো সাথেই থাকুন এবং না টেনে ভিডিওটি দেখতে থাকুন, আমি পড়ে পড়ে শোনাচ্ছি কি আছে সার্কুলারটিতে। বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএস একটি সুপ্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা যা পিকেএসএফ ও সরকারি ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত হয়ে আসছে। আচ্ছা, যার সনদ নাম্বার দেওয়া আছে এখানে, সংস্থাটি মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করছে, অর্থাৎ মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে আপনি কাজ করবেন। পদের নাম হচ্ছে ফাইন্যান্স ম্যানেজার। সো প্রথম যে স্যার পদটা আছে সেটা হচ্ছে ফাইন্যান্স ম্যানেজার, বয়স অনূর্ধ্ব 42 বছর। আচ্ছা, বয়সটা 32 বছরের নিচে বা 32 বছরের মধ্যে, হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর স্ল্যাশ স্নাতক ও এমএস মানে এমএস অফিস এর যাবতীয় কার্যক্রম সহ অটোমেশনের কাজে পারদর্শী, অর্থাৎ স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ, সেই সাথে এমএস অফিসের যাবতীয় কাজ প্লাস অটোমেশনের কাজে পারদর্শী। মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানে উক্ত পদে কমপক্ষে 5 বছরের হিসাব ব্যবস্থাপনা সহ বাজেটিং, কন্ট্রোলিং, মনিটরিং, রিপোর্টিং ও নিরীক্ষা বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কী কী বিষয়ে, ব্যবস্থাপনা সহ, যেমন হিসাব ব্যবস্থাপনা, বাজেটিং, কন্ট্রোলিং, মনিটরিং, রিপোর্টিং ও নিরীক্ষা বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশ 6 মাস, মাসিক বেতন 48,000 টাকা, পরবর্তীতে 50,000 টাকা, নিজস্ব বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটর সাইকেল থাকতে হবে। আচ্ছা, এই ফাইন্যান্স ম্যানেজারে যারা অলরেডি জব করেছেন কোথাও, 5 বছরের হিসাব ব্যবস্থাপনা, বাজেটিং, মাইক্রো আচ্ছা কন্ট্রোলিং, মনিটরিং, রিপোর্টিং ও নিরীক্ষা বিষয়ে যাদের দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, 6 মাস, যাদের 5 বছরের অভিজ্ঞতা আছে, তারা এই পদে আবেদন করতে পারবেন। শিক্ষানবিশ জয়েন করার 6 মাস হবে শিক্ষানবিশ, মাসিক বেতন হবে 48,000 টাকা এবং পরবর্তীতে 50,000 টাকা করে। দ্বিতীয় যে শূন্য পদ সেটা হচ্ছে কর্মসূচির সমন্বয়কারী, বয়স অনূর্ধ্ব 40 বছর, স্নাতকোত্তর স্ল্যাশ স্নাতক ও এমএস অফিস এর যাবতীয় কার্যক্রম সহ অটোমেশনের কাজে পারদর্শী। মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানে মাঠ পর্যায়ে উক্ত পদে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা, শিক্ষানবিশ 6 মাস, মাসিক বেতন 45,000 টাকা, পরবর্তীতে 47,000 টাকা, নিজস্ব বৈধ লাইসেন্স সহ মোটর সাইকেল থাকতে হবে। পদের নাম ম্যানেজার অডিট, বয়স অনূর্ধ্ব 35 বছর, হিসাব বিজ্ঞান স্ল্যাশ ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক, পিকেএসএফ এর মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানে কমপক্ষে 3 বছরের নিরীক্ষা কার্য পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে, এমএস অফিসে যাবতীয় কার্যক্রম অটোমেশনের কাজে পারদর্শী। শিক্ষানবিশ 6 মাস হবে 35,000 টাকা,
পরবর্তীতে 38,000 টাকা নিজস্ব বৈধ লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে। চার নম্বরের যে শূন্য পদ আছে সেটা হচ্ছে শাখা ম্যানেজার, বয়স অনূর্ধ্ব 40 বছর, স্নাতক স্ল্যাশ স্নাতকোত্তর ও এমএস অফিস এবং অটোমেশনের কাজে পারদর্শী। মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে উক্ত পদে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা, শিক্ষানবিশ 6 মাস, মাসিক বেতন 28,000, পরবর্তীতে 30,000 টাকা, নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে। সো মাসিক বেতন হবে, 3 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন শাখা ব্যবস্থা ম্যানেজার পদে। শিক্ষানবিশ 6 মাস, আপনার মাসিক বেতন হবে 28,000 টাকা, পরবর্তীতে 30,000 টাকা, নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে। পদের নাম হিসাব রক্ষক কাম কম কাম সুপারভাইজার, বয়সসীমা হচ্ছে সর্বোচ্চ 25 থেকে 35 বছর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক স্ল্যাশ স্নাতকোত্তর, বাণিজ্য ও কম্পিউটার এমএস অফিস এবং অটোমেশনের কাজে পারদর্শী হতে হবে। ঋণ কার্যক্রমে হিসাব ব্যবস্থাপনায় উক্ত পদে 2 বছরের অভিজ্ঞতা, প্রাথমিকভাবে শিক্ষানবিশকাল 6 মাস, শিক্ষানবিশকালে মাসিক বেতন 25,000, পরবর্তীতে 27,000, নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে। অর্থাৎ এই হিসাব ব্যবস্থাপনায় উক্ত পদে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, আর প্রাথমিকভাবে বেতন হবে 6 মাস, শিক্ষানবিশ চলবে, শিক্ষানবিশ অবস্থায় আপনার বেতন হবে 25,000 টাকা এবং পরবর্তীতে 27,000 টাকা, নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে। পদের নাম 5-6 নম্বরে যে পদটা সেটা হচ্ছে ফিল্ড অফিসার, এই ফিল্ড অফিসার পদে শুন 25 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক স্ল্যাশ স্নাতকোত্তর স্ল্যাশ HSC, অর্থাৎ এই ফিল্ড অফিসার পদে SSC HSC স্নাতক পাশে আবেদন করতে পারবেন। ঋণ কর্মসূচিতে উক্ত পদে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, শিক্ষানবিশকাল ও বেতন সহ অন্যান্য, প্রাথমিকভাবে শিক্ষানবিশ 6 মাস, স্নাতক স্ল্যাশ স্নাতকোত্তর মাসিক বেতন 20,000, পরবর্তীতে 22,000, HSC মাসিক বেতন 18,000, পরবর্তীতে 20,000, নিজস্ব মোটরসাইকেল সহ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, বাইসাইকেল থাকতে হবে, যাদের নিজস্ব মোটরসাইকেল আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর বাইসাইকেল থাকতে হবে। অন্যান্য শর্তাবলী ও সুবিধাদি, সংস্থার নীতিমালা অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী সকল সুবিধা প্রাপ্ত হবে। আবেদনকারী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও অভিজ্ঞতার সার্টিফিকেট এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী 20-7-2023 তারিখের মধ্যে নির্বাহী পরিচালক BDS ভবন 5 সদর রোড বরিশাল ঠিকানায় ডাকযোগে কুরিয়ারে অথবা সরাসরি পৌঁছাতে হবে। সো আপনারা খামের উপর অবশ্যই পদের নাম, আপনি যে পদের নাম আবেদন করবেন সেই পদের অবশ্যই নাম উল্লেখ করতে হবে। ওয়েবসাইটে ভিজিট করতে www.bdsbd.org। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া ধূমপায়ীদের আবেদন গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, যাদের ধূমপায়ী তারা যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আবেদন করে লাভ নাই। আচ্ছা, আমার মনে হচ্ছে যে এটাতে এই ফিল্ড অফিসার এটাতে মেবি আপনার যদি স্নাতক বা স্নাতকোত্তর পাশ থাকে সেক্ষেত্রে আবেদন করলে মেবি সম্ভবত শিক্ষানবিশ অফিসার হিসেবে নিতে পারে, সেক্ষেত্রে 18,000, 20,000, 22,000 যাই ধরুক নিতে পারে। কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অধ্যম্পায়ীদের আবেদন গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এখন আপনি যদি রেগুলার চাকরি সার্কুলার পেতে চান, যারা অন্যান্য আমি কিন্তু NGO কোন সরকারি বলেন
বেসরকারি, তারপরে আপনার জন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি, বিভিন্ন ধরনের চাকরি সার্কুলার কিন্তু আপডেট দিচ্ছি। সো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটিতে ক্লিক করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে অবশ্যই ফলো করে দিন, যাতে নেক্সট ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সেটার আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি আপডেটগুলো জানতে পারেন। আর সো এখন যেহেতু এই পদগুলোতে অভিজ্ঞতা ছাড়া নেওয়া হবে না, যেমন মাইক্রো ফাইন্যান্স, আচ্ছা ফাইন্যান্স, এই মাইক্রো ফাইন্যান্সের যে ইয়াগুলো কর্মসূচিতে যারা কাজ করতে ইচ্ছুক তাদের জন্য যে পদগুলো আছে, যেমন ফাইন্যান্স ম্যানেজার, এই ফাইন্যান্স ম্যানেজারে আপনাকে অনূর্ধ্ব 42 বছর হতে হবে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং সেই সাথে 5 বছরের কী কী বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে, যেমন হিসাব ব্যবস্থাপনা সহ বাজেটিং, কন্ট্রোলিং, মনিটরিং, রিপোর্টিং এবং নিরীক্ষা বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষান বিষয় হবে 6 মাস, মাসিক বেতন 48,000 থেকে পরবর্তীতে 50,000 টাকা এবং নিজস্ব বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে। সহকারী সমন্বয়কারী, বয়সসীমা 40 বছর, এটাতে আপনি 45,000 টাকা বেতন পাবেন, পরবর্তীতে হবে 47,000 টাকা, 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রো ফাইন্যান্সে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অটোমেশনের কাজে, এমএস অফিস এবং অটোমেশনের কাজে দক্ষতা থাকতে হবে। ম্যানেজার অডিট, যেটাতে 3 বছরের নির্বাহী কার্য পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে আর 35 বছর পর্যন্ত গ্রহণযোগ্য, মাসিক বেতন 35, পরবর্তীতে 38, নিজস্ব বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে। পদের নাম শাখা ম্যানেজার, বয়স অনূর্ধ্ব 40 বছর, স্নাতক স্ল্যাশ স্নাতকোত্তর স্ল্যাশ স্নাতক, আর এটা 6 মাস শেখান বিশ থাকবে, মাসিক বেতন হবে 28,000, পরবর্তীতে 30,000, নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে। হিসাবরক্ষক কাম সুপারভাইজার, বয়সীমা 25 থেকে 35, স্নাতক স্ল্যাশ স্নাতকোত্তর, বাণিজ্য কিন্তু এটা, আর 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে, ঋণ কার্যক্রম হিসাব ব্যবস্থাপনায় উক্ত 2 বছর অভিজ্ঞতা, আর প্রাথমিকভাবে শিক্ষানবিস 6 মাস, শিক্ষানবিসকালে 25,000, পরবর্তীতে 27,000, নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে। ফিল্ড অফিসার, আমরা দেখেছি যে আগের যে এনজিও যে সার্কুলারগুলো হয়েছে সেখানে আমরা দেখেছি যে ফিল্ড অফিসার পদে যারা যে সার্কুলারগুলো হয় এগুলো কোনো অভিজ্ঞতা চাওয়া হয় না, অন্যান্য যে সার্কুলারগুলোতে দেখেছি, কিন্তু এবার এখানে ফিল্ড অফিসার এগুলোতে অভিজ্ঞতা চেয়েছে 2 বছরের। আচ্ছা, এখন অভিজ্ঞতা থাক বা না থাক, আপনি কিন্তু চাইলে, আপনার যদি সব কিছু ভালো হয়, আপনি চাইলে যদি জব করতে ইচ্ছুক হন সেক্ষেত্রে আপনি ফিল্ড অফিসার পদে আবেদন করে দেখতে পারেন। যদি যেহেতু আপনাকে অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে, দেন ওরা দেখে আপনাকে পরীক্ষার জন্য SMS করবে। যদি আপনার কপাল ভালো হয়, ওরা দেখে যদি আপনার ভালো লাগে, CV অ্যাপ্লিকেশন, জব অ্যাপ্লিকেশন সব কিছু দেখে যদি ভালো লাগে, সেক্ষেত্রে তারা আপনাকে SMS-এ পরীক্ষার জন্য ডেট দিয়ে দিবে। সো অবশ্যই এই সুযোগটা মিস করবেন না। আর যাদের নিজস্ব মোটরসাইকেল আছে অথবা সাইকেল আছে, বাইসাইকেল, সাইকেল বা মোটরসাইকেল বা বাইসাইকেল আছে, সো আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। আর বেতন HSC পাশে যারা আবেদন করবেন তাদের শিক্ষানবিশ অবস্থায় 18 বছর, মানে 18,000, আর পরবর্তীতে হবে 20,000। এখন মনে করেন আপনার বয়স শেষের দিকে, আপনার 6 মাস 1 বছর আছে, আপনার বয়স প্রায় শেষের দিকে, আপনি চাইলে NGO-গুলোতে ঢুকতে পারেন। যেহেতু মনে করেন আপনার অন্য কোনো চাকরি হয় না বা মানে সুযোগ পান নাই, সেক্ষেত্রে আপনি চাইলে দেখবেন যে আপনার 30 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, সো এই ক্ষেত্রে আপনি এখানে ঢোকাটাই বেটার, বেকার থাকার থেকে NGO জব করা ভালো। সো মাঠ পর্যায়ে কাজ করতে পারবেন ফিল্ড অফিসার পদে, এখানে স্নাতক বা HSC পাশ করলেই আবেদন করতে পারবেন বা স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। আচ্ছা, যাদের অভিজ্ঞতা নাই, স্নাতক পাশ করেছেন অথবা স্নাতকোত্তর পাশ করেছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। আচ্ছা, যাদের HSC পাশ করেছেন, এটা মনে হয় এরকম শর্ত দিয়েছে যে যারা HSC পাশ তাদের 2 বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে, আর যাদের স্নাতক অথবা স্নাতকোত্তর অর্থাৎ অনার্স মাস্টার্স করা আছে তারা কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবে। যাদের অনার্স মাস্টার্স করা আছে তারা কিন্তু এখানে মাসিক বেতন 20,000 টাকা পাবেন,
পরবর্তীতে 22,000, যাদের এইচএসসি পাস তারা 18,000 থেকে 20,000 টাকা। আচ্ছা, নিজস্ব মোটরসাইকেল যাদের আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আর নিচে যে পদটা দেখলেন ফিল্ড অফিসার, এটা কিন্তু বাইসাইকেল হলেও হবে মোটরসাইকেল হলেও হবে, কারণ আপনাকে যে এরিয়াতে পড়বে সেই এরিয়াতে আপনাকে যাওয়া আসা করতে হবে না, ফিল্ডে তো কাজ, আপনাকে ঋণ দিতে হবে, তারপর ঋণের কিস্তি তুলতে হবে, বাসায় বাসায় যেতে হবে, ঋণের কিস্তি তুলতে হবে, এলাকায় এলাকায় ঘুরতে হবে। সো এটার জন্য সাইকেল অথবা মোটরসাইকেল লাগবে। আচ্ছা, আমরা অন্যান্য সুবিধাগুলিকে একটু দেখি। সংস্থার নীতিমালা অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী সকল সুবিধা প্রাপ্ত হবে না। আচ্ছা, এখন যদি মোটরসাইকেল থাকে সেক্ষেত্রে জ্বালানি তেল খরচ, আপনার তারপরে ডেইলি একটা অ্যালাউন্স দিতে পারে, সব কিছু মিলে আপনি পাবেন আর কি। বেতনের পাশাপাশি জ্বালানি খরচ, লাঞ্চ ভাতা, সেই আরও অন্যান্য বৈশাখী ভাতা, তারপর ঈদের বোনাস, সব কিছু ধীরে ধীরে পাবেন, সমস্যা নেই। আচ্ছা, যাদের অভিজ্ঞতা আছে নিচেরটার জন্য, হয়তো ফিল্ড অফিসার পদে অভিজ্ঞতা নাই বা অভিজ্ঞতা আছে, তারা আবেদন করতে পারবেন, না থাকলে আপনি আবেদন করে দেখতে পারেন, যদি ভালো হয় তারা ডাকবে। যদি আপনার একাডেমিক মানে রেজাল্টগুলো ভালো থাকে হয়তো তারা SMS দিয়ে ডাকবে বা আপনাকে কল দিয়ে ডেকে নেবে পরীক্ষার জন্য বা ইন্টারভিউয়ের জন্য, অথবা SMS এর ডেট দিয়ে দিল একটা পরীক্ষার জন্য। আগামী 20-7 অর্থাৎ 20 জুলাই, 20 জুলাই কিন্তু আপনি কি করতে পারবেন, 20 জুলাইয়ের মধ্যে আপনাকে এটা পৌঁছাতে হবে। কিভাবে পৌঁছাবেন, আপনার চাকরি একটা আবেদনপত্র লিখবেন, সকল একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, এর ফটোকপি, এনআইডি কার্ডের ফটোকপি, সমস্ত কিছু আপনি কুরিয়ার করে পাঠিয়ে দেবেন সেখানে। আর যে পদে আবেদন করছেন সেই পদের নামটা উল্লেখ করে দিবেন। তাদের ওয়েবসাইট হচ্ছে bds.org। আচ্ছা, এই বিষয়টা বিশেষ করে ফিল্ড অফিসারের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া ধূমপায়ীদের আবেদন গ্রহণযোগ্য হবে না। যারা ধূমপায়ী তাদের কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না। যদি অভিজ্ঞতা থাকে এবং আপনি ধূমপায়ী সেক্ষেত্রে হয়তো বা গ্রহণযোগ্য। সো আপনি এই ধরনের চাকরি সার্কুলার পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটিতে ক্লিক করে দিন। আমি নতুন নতুন চাকরি সার্কুলার নিয়ে আসি প্রত্যেক দিন এবং লেটেস্ট আপডেটগুলো জানিয়ে দিই। অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন আর চ্যানেলে ভিডিওগুলো দেখবেন, প্রতিদিন নতুন নতুন চাকরি সার্কুলার পাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফিজ।